কি ব্রেকফাস্ট করা যায়? আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার গলার অবস্থা একদম ভালো না। আমার এই জায়গাটা খুবই ভালো লাগে, তাই একটু ফটো তুলে নিচ্ছি। এবার চলো ভেতরে গিয়ে দেখি। আর ভেতরে সে বাবা বসে পড়েছে। আজ সানডে, তাই ভাবলাম বাইরে ব্রেকফাস্ট করবো। আর দেখো সাদাজি ধাবায় কি কি পাওয়া যায়। আমরা তো যেম ছোড়ে বটোরা আর আলু পরাঠা। আর এই দেখো আমাদের ছোলে বটোরা এসেও গেছে। আর আমি খাওয়া স্টার্ট করে দিলাম। খুব ইয়াম্মি ছিল। বাবা নিয়েছিল আলুর পরোটা। খাওয়া হয়ে গেছে, এবার বাইরে যাচ্ছি। খাওয়ার পরে আমাকে একটু মৌরি লাগে, সেটা আমি নিয়ে নিলাম। দেখো আমি মাকে একটু মৌরি দিয়ে দিচ্ছি। তারপরে আমি গেলাম হেয়ার কাটিং করবো বলে। আমার বাবা ঠান্ডা লেগে যাচ্ছে, তাই আমি আমার হেয়ারটা ছোট করে নিলাম। দেখো আমার হেয়ার কাটিংটা কেমন করে করছে আঙ্কেল। আর এই চুপচাপ বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। আর বাবা আঙ্কেল বলছে খাটটা সোজা করো, এটা করো, ওটা করো, তাতে তো আমার একদমই ভালো লাগছে না। আমি চুপচাপ বসে আছি যাতে হেয়ার কাটিংটা ভালো হয়। এবার একটা আন্টি এসেছে আমাকে ধরবে বলে। যখন আমার সামনে হেয়ারটা কাটছিল তখন আমার একটু ভয় ভয় লাগছিল, তাই আমি চোখটা পিট পিট করছি। আমার হেয়ার কাট হয়ে গেছে, এবার আঙ্কেল আমার হেয়ারটা ড্রাই করে সেট করে দিচ্ছে। দেখো ফাইনালি কেমন লাগছে আমাকে হেয়ার কাট করে। এবার হেয়ার কাট করে আমি গেলাম একটু আখের রস খেতে। আর গাড়িতে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ কি হেয়ার লেগেছিল তো। আর আজকের জন্য বাই বাই।